हे गाइस वेलकम बैक टू माय चैनल कुकिंग पार्लर बाय अनामिका। आशा करी अपनारा सबाई भालो आछेन। आज के आपनादेर साथे खुबी मजार एक रेसिपी शेयर करब आर सेटी होच्छे चिकेन दो प्याज़ा। चिकेनेर ए कारीटी आपनारा भात पोलाओ रुटी परोटा अथवा लुचि जेकोनो किछुर साथेई खेते पारेन। ताहले चलुन देखे नी चिकेन दो प्याज़ा बानाते आमादेर की की लागछे। चिकेन दो प्याज़ा बनानोर जोन्नो आमी एखाने चिकेन नियेछि 700 ग्राम आर ई चिकेनटाके खूब भालोभाबे परिष्कार करे धुये नियेछि। एखाने हाफ कप परिमाण टमेटो बाटा और हाफ कप परिमाण टक दई रयेछे। आर एई टक दईटा आमार होममेड इन्स्ट्यान्ट टक दई। फोड़नेर जोन्नो लागछे गोटा जीरा हाफ चा चामच, गोटा इलाच 3टा, दारुचिनी 2 टुकरो आर तेजपाता 2टा। एखाने पेंयाज रसुन बाटा रयेछे 1 टेबिल चामच परिमाण, जीरा बाटा आछे 1 टेबिल चामच परिमाण आर आछे आदा बाटा 1 टेबिल चामच परिमाण। एछाड़াও गुड़ो मसलार मध्ये धनिया गुड़ो आछे 1 চা চামচ, হলুদ গুঁড়ো আছে 1 চা চামচ, লবণ এখানে 1 চা চামচ নিয়েছি, লাগলে পরে অ্যাড করা যাবে, আর আছে লাল মরিচ গুঁড়ো পরিমাণ মতো, আর আছে 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ পরিমাণ রসুন কুচি আর গোটা কাঁচা মরিচ কয়েকটি। আমি এখানে 1.5 চা চামচ লাল মরিচ গুঁড়ো নিয়েছি, তবে ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে 4 টুকরো করে কেটে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই রেসিপিতে কিন্তু এটা আবশ্যকীয় উপকরণ। এবার রান্নার মূল পর্ব শুরু করছি। এখানে প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা হাই হিটে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারুচিনি আর জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি আর এই ফোড়নটা থেকে যতক্ষণ না একটি ফ্লেভার বের হচ্ছে ততক্ষণ হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি। এই ফোড়নটা থেকে একটা সুন্দর অ্যারোমা বের হয়েছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়ামেই থাকবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা। এবার মশলাগুলোকে তেলের সাথে হালকা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলা খুব ভালোভাবে তেলের সাথে মিশে গেছে। এবার এর মধ্যে সবগুলো গুঁড়ো মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর পরে আমি আরও 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে টোটাল 1.5 চা চামচ পরিমাণ লবণ এই রেসিপিতে দিয়েছি। এবার 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আর চুলার আঁচটা এখনও মিডিয়ামে আছে। মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো বাটা অ্যাড করে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে পাকা টমেটো কিউব করে কেটেও ব্যবহার করতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন তেল থেকে মশলা সেপারেট হয়ে গেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন পিস দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মশলার সাথে চিকেন পিসগুলোকে মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেলে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এই জন্য আমি এই চিকেনটাকে 6 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকতে হবে। 6 মিনিট পর আমি ঢাকনা খুলে চিকেনটাকে চেক করে নিচ্ছি। এই যে দেখেন চিকেন থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি উঠে এসেছে আর চিকেনটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার চিকেনটাকে হালকা নেড়েচেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু এই চিকেনে এখনও পর্যন্ত কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। আমার চিকেনটা একদম ফ্রেশ ছিল তাই পর্যাপ্ত পরিমাণে পানি উঠে এসেছে আর এই পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের চিকেনটা যদি ফ্রিজে রাখা থাকে তাহলে অবশ্যই এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দেবেন চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। এবার এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি আর টক দইটা এর মধ্যে দেওয়ার আগে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দইটাকে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। টক দইটা যখন চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এর মধ্যে 4-5টা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিচ্ছি। আর এই টক দই আর কাঁচামরিচ মিলে কিন্তু চিকেনের মধ্যে দারুণ একটি টেস্ট অ্যাড করবে। এবার আমি এই চিকেনটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। 10 মিনিট পর চিকেনটা যখন প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এটা জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করা হচ্ছে, এটা একদমই অপশনাল, যদি হাতের কাছে না থাকে নাও দিতে পারেন। এবার এর মধ্যে 4 টুকরো করে কাটা সেই পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে পেঁয়াজটাকে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি।
পেঁয়াজগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ দারুচিনি বাটা অ্যাড করছি। আর এই দারুচিনি বাটাটা অবশ্যই রান্নার শেষের দিকেই অ্যাড করতে হয়। আবারও হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে এই চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম লো হিটে রান্না করব পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য। আর পেঁয়াজটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, এই পেঁয়াজটার মধ্যে ক্রাঞ্চিনেস থাকা অবস্থায় আমি চুলার আঁচটা অফ করে দেব। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে পেঁয়াজটা চেক করে নিচ্ছি। আপনারা খেয়াল করে দেখবেন পেঁয়াজের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, তার মানে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু পেঁয়াজের মধ্যে চাপ দিলে পেঁয়াজটা গলে যাবে না, ঠিক এই অবস্থায় আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তো গাইস, রেডি হয়ে গেছে আমাদের চিকেন দো পেঁয়াজা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর আমার চ্যানেলের সাথে আপডেট থাকুন। ভিডিওটিকে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আজকের আয়োজনে এ পর্যন্তই ছিল, চলে আসবো আরও একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ গাইস।